বাণিজ্য যুদ্ধের সুফলে বাংলাদেশে পোশাক রপ্তানি বেড়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ইতিবাচক ধারাতেই আছে। চলতি বছরের প্রথম সাত মাসে জানুয়ারি থেকে জুলাই দেশটিতে রপ্তানি বেড়েছে 11.53%। এই সময় রপ্তানি হয়েছে 356 কোটি 79 লাখ ডলারের তৈরি পোশাক। যুক্তরাষ্ট্রে চীন বাণিজ্য যুদ্ধের কারণে এক বছর ধরে মার্কিন ক্রেতাদের ক্রয় দেশ বেশি আসছে বাংলাদেশে। গত বছর 540 কোটি ডলারের পোশাক রপ্তানির বিপরীতে প্রবৃদ্ধি ছিল 6.65%। চলিত বছরের সাত মাস শেষে সেটি বেড়ে 11.5% দাঁড়িয়েছে। শীর্ষে আছে ভিয়েতনাম, তাদের প্রবৃদ্ধি 13% মতো। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আয়ত্তাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলে দেওয়া পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। চলতি বছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রের ক্রেতারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে 4,887 কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে 6.5% বেশি। বাণিজ্য যুদ্ধ চললেও চলতি বছরের প্রথম সাত মাসে চীনের পোশাক রপ্তানি 2.33% বেড়েছে। দেশটি রপ্তানি করেছে 1,446 কোটি ডলারের পোশাক, তাদের বাজার হিস্যা 32.26%। চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ 780 কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ পোশাক রপ্তানিকারী বাংলাদেশ। তারপর চতুর্থ সর্বোচ্চ রপ্তানি করেছে ভারত, 262 কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। ভারতের পোশাক রপ্তানি বেড়েছে 9.56%। এছাড়া ইন্দোনেশিয়া 259 কোটি ডলার পোশাক রপ্তানি করেছে, তাদের প্রবৃদ্ধি 0.34%।